সবাই ঢুকেছি ঢুকেছি স্পটে জাস্ট আমরা অনেক কষ্ট রয়েছি এই গ্রুপ আমাদের পাড়ার প্রতিবেশীদেরকে নিয়ে আছি আজ আমাদের কি হবে না হবে আমরা নিজেরাও জানি না আমাদের কি হবে না হবে আমরা জানি না আজ আমাদের কেউ নেই প্রশাসনও নেই আমাদের কাছে আজ আপনারা না থাকলে আমরা কোথায় যাব বলুন আমরা কি মানুষ না আমরাও তো মানুষ আমরা আজ লোকের ঘরে বাচ্চা না পৌনে সাতটা নাগাদ একটা মানে অজ্ঞাত পরিচয় কেউ এসে এখানে যিনি আছেন সুমনা ধর ওনাকে গুলি করে এটাই ঘটনা এছাড়া কোনো ঘটনা নেই তারপরে ওনাকে এখান থেকে রেস্কিউ করে নিয়ে যায় নিয়ে যেয়ে ঘোলা হসপিটালে নিয়ে যায় তারপর ওখান থেকে নারায়ণীতে রেফার করে তো হসপিটালে নিয়ে যাই মানে উনি মারা যান না উনি একা থাকতেন ওনার একটা বাড়ি আছে ওখানে আরও ওনার যারা ওনার সমগোত্রীয় তারা থাকতেন এটা পৌনে সাতটা নাগাদ সেটা সেটা জানা যায়নি যেহেতু এটা এই জায়গাটা জলে মগ্ন আছে তো স্বভাবত কারণেই যারা এখানের বাসিন্দারা তারা দুটো রুট মানে ব্যবহার করছে তো ন্যাচারালি এই দুটো রুট ব্যবহার করার জন্য এই রাস্তাটা ফাঁকাই ছিল আর সন্ধ্যাবেলা তারপরে সব চারিদিকে জল সবাই বাড়ির মধ্যে দরজা বন্ধ করেই বসে রয়েছে এই সুযোগটাই নিয়েছে আমার নাম বাবাই শিকদার